গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে দেবুবাবুর ক্লাবের অনুষ্ঠান ছিল, আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানের সেকেন্ড দিন, তো আজকেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো এই দুদিন ধরেই প্রত্যেক বছর আর কি অনুষ্ঠান হয়, তো ওই জন্য না সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম মোটামুটি আমি কমপ্লিট করেছি, করেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব, এর মধ্যে আছে ওই যে পুকুরের যে ট্যাংরা মাছ হয় না বড় সাইজের, সেই ট্যাংরা মাছ আর কয়েকটা কাটা পোনার পিস আছে। তো এই মাছের কালিয়া বানাবো, ওই জন্য ওখানে আলুটা একটুখানি হালকা সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছি। এখানে আছে মাছের ডিম, এই মাছের ডিমের বড়া বানাবো। আর ওদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কাটা হয়ে গেছে। আর এই যে প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা একটুখানি সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি মাছের মাথা দিয়ে আর কি মুগ ডালের একটা মুড়ো ঘণ্ট বানাবো। তো মাথাটাও ভাজা হয়ে গেছে, সেটা আছে মিটসেপে। তো দেখুন আজকে শুনুর দুটো আর কি কম্পিটিশান আছে, একটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, আর একটা হচ্ছে গানের কম্পিটিশান। তো আগেই আপনাদের দেখিয়েছিলাম, তো এই রান্নাবান্নার ফাঁকে ফাঁকে না আস্তে আস্তে আমি সব রেডি করে নিচ্ছি যা যা সরঞ্জাম লাগবে। আর একটা টপিকের উপরেই আর কি ওকে সাজানো হবে। দেখুন ড্রেসটাও রেডি হয়ে গেছে, আজকে এই মাত্র আর কি ড্রেসটা দেবুবাবু নিয়ে আসলো। আর যা যা লাগবে সবই রেডি। আর ওই দেখুন আমি এদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্যে দিদিভাইয়ের সাথে এখন ধুলো মাটি নিয়ে খেলা হচ্ছে। তো ও ওদিকে একটু খেলা করছে বলে আমি এদিকে একটু আর কি গোছাতে পারছি তাড়াতাড়ি। আর আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তো ওই জন্যে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবুও চেষ্টা করছি যতটুকু পারলাম শেয়ার করলাম। তো ওকেও একটু বাদে স্নান করাবো, আর এদিকে তো আমার রান্নাবান্না তো হচ্ছেই, আর ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি। আর আমার যে ঘরটার মোছে সে এক্ষুনি চলে আসবে, তারপর ঘরটার মোছামুছি হবার পর আমি স্নান করে একদম রেডি হব। তো দেখুন কি অবস্থা করেছে এখানে। তো ওকে ভাবছি একটুখানি উপরে নিয়ে এসে ওকে একটু হাত পা ধুয়ে দেবো। আর এখন কিন্তু সাইকেল চালাচ্ছিল, হঠাৎ করেই আর কি নিচে গিয়ে খেলছে। তো ওদিকে আবার আমাকে ডাকছে, মানে ওর ওখান থেকে চলে আসলে হবে না, এই দেখুন সব কাদা মেখে কী করেছে। তো ভাবলাম যে আপনাদের একটা জিনিস দেখাই, ওই দেখুন আমি একটা সেই উনুন পেতেছিলাম, সেই উনুনটা এখনও তোলা হয়নি। আর এটা হচ্ছে নোল গাছ, আমি এর আগে অনেকবার দেখিয়েছি কিন্তু এত সুন্দর দেখাচ্ছে যে আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখুন সবুজ ডালপালার ভিতরে একদম হলুদ রঙের নোল পুরো ভর্তি হয়ে আছে। কয়েকদিন পরেই আমি এটা পারবো, পেড়ে আচার বানাবো যখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এক দুদিনের মধ্যেই না পারবো, এই অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে অবশ্যই পারবো, একদম পেকে গেছে। এদিকে আমাদের দীপ্ত সোনাকে স্নান করিয়ে নিয়ে এসেছি। এই যে স্নান করে আসার পরে না একটু দুষ্টুমি করে, তো দাদাভাইকে দেখেছে রেডি হতে। তো শুনু এখন যাচ্ছে স্কুলে, এখন ওই 12:15 বাজে, তো শুনুর স্কুলে একটা অনুষ্ঠান আছে বলে এখন যাচ্ছে, ওর বাবা ওকে এখন নিয়ে যাচ্ছে। তো এই 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তারপর আমরা লাঞ্চ করব, তারপর আর কি বেরোবো অনুষ্ঠানের উদ্দেশ্যে। আর এখান থেকে তো বেশি দূর না, ওই 5 মিনিটের মতো সময় লাগে। তো এখন মানে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, তো আমার একটু কাজকর্ম বাকি আছে, মানে সংসারের কাজ না, এই যে শুনু যে সাজবে তার উপরেই একটু কিছু কাজকর্ম বাকি আছে। এই দেখুন এই ব্যানারের নিচের পোর্শনটা না একটু ফাঁকা ছিল, ওই জন্যে আবার লাল কাপড় দিয়ে সেটা আবার মাপ করে কেটে আবার লাগাচ্ছি। আর এই দেখুন সব কাজকর্ম হয়ে গেছে, গোছ গাছ হয়ে গেছে। তো চলুন এবার সব কিছু গুছিয়ে নিই, তারপর রেডি হয়ে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। একজন ঘুমাচ্ছে, আর এই যে এদিকে শুনু চলে আসছে। ভালো হয়েছে তো অনুষ্ঠান? ভালো হয়েছে তো? শুনু অনুষ্ঠান থেকে চলে এসছে, আর আমার একটা কাজ দিয়েছিল দেবুবাবু, সেটা করলাম। দেবুবাবু এসে ফিনিশিংটা করবে। এই যে কাপড়টা কেটে নিয়েছি, এটা লাগাবে দেবুবাবু এসে। তো আমরা এখন লাঞ্চ করব, তারপর আর কি রেডি হব। এই দেখুন এটাও বানিয়েছি, কি কি রান্না করলাম সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে মাছ দেখাচ্ছিলাম না, ট্যাংরা মাছ, পুকুরের যে বড় সাইজের ট্যাংরা সেই মাছের কালিয়া। এখানে আছে মাছ ভাজা আর মাছের বড়া ভাজা। এখানে আছে মুগ ডাল, এটা ছোটোটার তরকারি, ওকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আর ভাত তো আছেই।
এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বা ডিনার মেনু। তো চলুন এবার লাঞ্চটা সেরে নিই, তারপর রেডি হব যখন তখন কথা। এদিকে দেবুবাবু রেডি হয়ে গেছে, আর আজকে না সমস্ত ক্লাবের সদস্যরা সবাই এই একই রকম আর কি পাঞ্জাবি পরবে। এটা আমাদের এখানকার এমএলএ সাহেব গিফট করেছে, তো কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো দীপ্তসেনার এইমাত্র ঘুম ভাঙলো, এখন দেখছে পাপা রেডি হচ্ছে, তো চলুন আমরা আগে রেডি হই। এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাজে 3:10। হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি, হাই করো। তো আমরা রেডি, এবার বেরোবো। তো সোনুকে তো গোয়ালজলাইকে সাজাবো আজকে, তারপরে সোনুর গানের কম্পিটিশান আছে। তো মোটামুটি জিনিসপত্র সব দেবুবাবু নিয়ে গেছে, শুধু পেন এই যে ব্যানারটা সেটা আমি নিয়ে যাবো, একটা ভালো তুলে দেবো। আর এখানে ড্রেসপত্র সব আছে, কিছুটা দেবুবাবু নিয়ে গেছে, সোনু এখন জল খাবে, এই জন্য রান্না করে গেছে। এসো এখন না, একটা ভ্যান আসো, বাবা পাঠিয়ে দেবে, দাঁড়াও এসো। তো রেডি, তো ওখানে যাই, তারপর অবশ্যই আপনাদের দেখাবো শুনুকে কেমন লাগছে। হ্যাঁ তো চলুন, যাবে বলে ওই দেখুন নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে ওখানে ঠাকুর রৌদ্রে দেওয়া আছে সেটা দেখছে। এখানে এসো, রৌদ্রে দাঁড়িয়েও না, ভ্যান আসুক, এসো 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 সোনা। হ্যাঁ ওটা কি লবঙ্গ, এসো। তো চলে এসেছি, এসেই না আগে আমার এক দিদির দোকানে চলে এসেছি। তো দিদিকে অনেকবারই দেখিয়েছি, দিদি এখন যদিও এখানে নেই, তো দিদির দোকানেই আর কি একটু ওকে রেডি করালাম। আমার এক দেওর এসে আর কি ওকে একটু রেডি করাচ্ছে, তো এমন কিছুই না, মানে জাস্ট ড্রেসটা পরানো। তো আর একটুখানি মানে ব্যানার ট্যানার নিয়ে যেতে হবে, তো ওই জন্যে আর কি ওকে বলেছিলাম। তো ওকে আমি একবার দেখিয়েছিলাম, ওর একটা পার্লার আছে, ওখানেই আমি আর কি হেয়ার কাট করেছিলাম। তো যাই হোক আমরা চলে এসেছি এখন, এটা হচ্ছে একটা গেস্ট রুম। তো এখানে এখন এই দেখুন যারা যা প্রতিযোগী প্রতিযোগিনী আছেন তারা এখন সবাই রেডি হচ্ছে। তো শুনু রেডি হয়ে গেছে, তো এখনও টাইম হয়নি, এখনও 10 মিনিটের মতো বাকি আছে বলে আমরা একটু এখানে দেখছি। তো আপনাদেরও একটু দেখালাম, দেখুন বাচ্চাটা কী সুন্দর কৃষ্ণ সেজেছে। তো অনেকেই আছে, এর মধ্যে বেশ কয়েকজন আছে। তো এদিকে এই যে আমাদের দীপ্তসোনা ঘোরাঘুরি করছে, এই যে শুনু এখানে দাঁড়িয়ে আছে, শুনু মানে ওয়েট করছে যে কখন অনুষ্ঠান শুরু হবে। তো এক্ষুনি শুরু হবে আর কি, সব রেডি, শুধু মানে একদম জায়গার জিনিস জায়গায় যেভাবে সেট আপটা হবে সেটা করব। তো দেখুন এখন শুরু হয়ে গেছে, আরও ওই দেখুন শুনু একটু সাইড চেপেই বসিয়েছি, কারণ ব্যানারটা না একটু হেলান দিয়ে রাখার ব্যাপার আছে ওই জন্যে। তবু আমি চেষ্টা করব আপনাদের একটুখানি সামনাসামনি দেখানোর। তো এখানে অনেকেই সেজেছে, বেশ ভালোই লাগছে। তো আমরা প্রত্যেক বছর চেষ্টা করি একটু শুনুকে না একটু অন্য রকম করে আর কি সাজানোর, প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন কিছু টপিক আর কি সাজানোর। তো এর আগেরবারও আমি আপনাদের দেখিয়েছিলাম ও স্ট্যাচু অফ লিবার্টি সেজেছিল, আর এবছর সেজেছে মানে রক্তদান মহদ্দান, তার উপরেই আর কি একটা রক্তের ফোঁটার মতো। তো বেশ ভালো লাগছে, এই দুটো দিন না বেশ মজা করেই আমাদের কাটছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখন প্রচুর লোকজন, ওই জন্য না আমি সামনের দিকে যাচ্ছি না, কারণ ওই গ্রাউন্ডের মধ্যে আর কি ঢোকাই বারণ। তো যেহেতু দেবুবাবু আছে অ্যাঙ্কারিং করার জন্য, তো ওখানে গেলে না ব্যাপারটা খুব খারাপ লাগবে যে আমি নিজেই ঢুকছি ওর মধ্যে, ওই জন্য একটু দূর থেকেই আপনাদের দেখালাম। তো এখানে অনেকেই অনেক রকম সেজেছে, বেশ নিত্য নতুন, বেশ ভালোই লাগছে। তো এখানে এই কিছুক্ষণ মানে ওই 20-25 মিনিটের মতো আর কি এটা থাকে, তারপরে আর কি বলে যে তোমরা চলে যাও। তো মোটামুটি 5-7 মিনিট হয়েছে, ওই দেখুন শুনু বসে আছে। তো যাই হোক মানে এরকমই সাজটা, একটুখানি দেখালাম। এই দেখুন এই যে একটু কাত হয়ে গেছিলো ওর একটা
তারপরে আবার একজনকে বললাম ঠিক করে দিতে, সে আবার ঠিক করে দিয়ে আসলো। তো এটাই হচ্ছে আমাদের আজকে ওকে সাজানোর উদ্দেশ্য ছিল। আর ছোটোটাকে ভেবেছিলাম যে সান্তা ক্লজ সাজাবো। এটা হচ্ছে ওই যে শ্রীতমা যে মেয়েটাকে আমি দেখিয়েছিলাম, আমাদের বাড়িতে বার্থডে হয়েছিল তো মানে পিকনিকের দিন, তো ওই যে একটা বাচ্চা ছিল না, ওই বাচ্চাটা সেজেছে। এটা হচ্ছে আমাদের দীপ্ত সোনার ড্রেস। তো ওকে সাজাবো ভেবেছিলাম, কিন্তু মানে ভাবছিলাম যে ও হয়তো দাঁড়াবে না, ওই জন্যই আগে ওকে সাজানো হয়নি। তো এখন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে ওই 6:15-20 এরকম হবে। তো এখন গানের কম্পিটিশান শুরু হবে, ওই জন্যে ক বিভাগের আর কি গানটা হয়ে গেছে, এখন খ বিভাগের হবে। তো ওই জন্যে আমরা ওয়েট করছি। ওদিকে লটারি সিস্টেম যেটা হয় সেটা হয়ে গেছে, যেহেতু ওদের ইভেন্টে আর কি অনেকেই আছে, তো ওই জন্যে না লটারির মাধ্যমেই আর কি ফার্স্ট সেকেন্ড সিলেক্ট হয়, মানে পরপর সিরিয়ালগুলো। তো এই দেখুন এখন সুনুর সিরিয়াল, সুনুর সিরিয়াল ছিল 13। এই যে সুনু দাঁড়িয়ে আছে, গান করতে যাবে এখন। সুনুর একটু গলাটা ডিস্টার্ব হচ্ছে, তো ওই জন্যে ভাবছি, তো ওকে আমরা কিছু বলিনি, তবুও আমি নিজেই আর কি ভাবছিলাম। তো এই যে আমার জায়ের মেয়েও দাঁড়িয়ে আছে, আমাদের দীপ্ত সোনা, সবাই দাদা ভাই গান করতে যাবে বলে সবাই পিছনে দাঁড়িয়ে আছে। তো ওদিকে ও যে গান করতে বসেছে, একটুখানি আপনাদের দেখালাম পিছন থেকে। আমি না কোনোদিন সামনে থেকে এভাবে ভিডিও করি না, কারণ মনোসংযোগ যদি নষ্ট হয়, ওই জন্যে একটুখানি জাস্ট দেখালাম পিছন থেকে, স্টেজের পিছন দিক থেকে। সুনুর গান মোটামুটি ভালোই হয়েছে, ওর একটু ভয়েসটা চেঞ্জ হচ্ছে, তো ওই জন্যে একটু যেন সমস্যা। তো যাই হোক, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কি শুরু হচ্ছে, ওই জন্য মঞ্চটাকে গোছানো হচ্ছে। এই যে আমরা এখন ওয়েট করছি, তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলে তারপর আর কি অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো শুরু হবে। তো আজকে আর কি দুজন শিল্পী আসবে, সেটা হচ্ছে সারেগামাপার অঙ্কিতা ভট্টাচার্য আর কুমার সঞ্জয়। তো চেষ্টা করব দুজনকে দেখানোর, এখন দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারবো সেটা বলতে পারছি না। প্রচুর লোকজন দেখুন, বেশ ভালো লাগে আমাদের এখানে না, সব থেকে বড়ো আর কি বড়ো করেই এই ক্লাবে অনুষ্ঠান হয়। তো ওই জন্যে মানে আমাদের আশেপাশের এই চত্বরের সমস্ত লোকজন সবাই কিন্তু যায়, আর এত সুন্দরভাবে মানে এত যে লোক সমাগম সেটা বোঝাই যায় না। এত সুন্দর, কোনো ভিড় নেই, কিছুই নেই, কোনো ঠেলাঠেলি নেই, খুব সুন্দরভাবে সবাই বসে মন দিয়ে আর কি অনুষ্ঠান দেখে। তো দেখুন এখানে এখন এই যে দেবুবাবুকে বরণ করে নিচ্ছে। তো অনুষ্ঠান মোটামুটি মানে যেগুলো ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা প্রায় শেষের পথে। তো এখন কিন্তু 8:30 বেজে গেছে, যেখানে 7:30 আর কি অঙ্কিতা ভট্টাচার্য আসার কথা ছিল, অলরেডি এসে গেছে, কিন্তু অনুষ্ঠান এখনও শুরু হয়নি। তো এবার শুরু হবে, এই 5-10 মিনিটের মধ্যেই আর কি শুরু হয়ে যাবে। তো এদিকে আমাদের দীপ্ত শোনা একটু জ্বালাতন শুরু করেছে, বুঝতে পারছি না যে আমরা কতক্ষণ থাকবো। তো দেখা যাক, এদিকে মানে কিছু খেলনা টেলনা কিনে না একদম কাদামাটি মাখতে শুরু করে দিয়েছে। তো যদিও অনেকগুলো ড্রেস এনেছি, দেখুন কী অবস্থা, জল ঢেলে চেয়ারের উপরে শুরু করে দিয়েছে খেলা। তো ওকে একটু ফ্রেশ করালাম, আর আগেই বলছিলাম না আমার এক দিদির বাড়ি একদম পাশেই, তো দিদির বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটু ফ্রেশ করালাম, তারপর আবার চলে এসেছি। এই দেখুন এখন স্টেজে অঙ্কিতা ভট্টাচার্য। তো আজকের মানে দিনটা বেশ মজা করেই কাটছে, আর এই প্রথম সামনাসামনি দেখলাম, এতদিন তো টিভির পর্দায় দেখেছি, আজকে একদম সামনাসামনি দেখছি, বেশ ভালোই লাগছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমরা এখন দেখছি আমাদের দীপ্ত সোনা বেশ চুপচাপ বসে আছে, তো মোটামুটি ও যতক্ষণ থাকবে ততক্ষণ মানে চুপচাপ থাকবে আর কি যতক্ষণ, ততক্ষণ আমরাও অনুষ্ঠান দেখব, তারপর চলে যাব। তো এখানে আশপাশে প্রচুর পরিচিত মানুষজন, অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছে, একটু মানে অনুষ্ঠানও ওদিকে দেখছি, আবার তাদের সাথে গল্পও হচ্ছে। আর দেখুন প্রচুর লোকজন দূরে, আর এই মাঠটা না অনেক বড়। আমি কালকে আপনাদের বলেছিলাম এটা দেবুবাবুর যে স্কুল সেই স্কুলের মাঠ, তো এই মাঠটা না অনেক বড়। তো প্রচুর লোকজন একদম ওই মাথা পর্যন্ত, আর ওই মাথা পর্যন্ত লোকজন হলেও কী হয়, কোনো অসুবিধা হয় না দেখতে, কারণ একটু খেয়াল করে দেখুন পিছনে না একটা স্ক্রিন আছে, আর এই দেখুন ড্রোন ক্যামেরা, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে একটা চ্যানেলে, তো ওই জন্যে মানে বাড়িতে বসেও কিন্তু এই অনুষ্ঠানটা দেখা যাবে। তো ওই জন্যে লাইভ টেলিকাস্টের জন্যেই আর কি এখানে এই ড্রোন ক্যামেরা দিয়েই আর কি
ভিডিওটা হচ্ছে। তো অনুষ্ঠান প্রায় মানে অর্ধেকটা হয়ে গেছে। এই দেখুন আমাদের দীপ্তসোনা নাচানাচি শুরু করেছে, মানে ওর একটা পরিচিত গান হচ্ছে, সেই গানটা ও অনেকবারই শুনেছে, ওই জন্য উঠেই নাচানাচি শুরু করে দিয়েছে। তো এরপরে আর কি কুমার সঞ্জয় উঠবে এই একটু বাদেই, তো সেটাও আমি আপনাদের একটুখানি দেখাবো, তারপর চলে যাব বাড়ি। তো চলুন কিছুক্ষণ অনুষ্ঠান আপনারা দেখুন, তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলুন তাহলে।